বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশ উমান ব্লগার মাস্কেট। আশা করছি সবাই ভালো আছেন এবং ঈদ ভালোভাবে করেছেন আলহামদুলিল্লাহ। তো আজকের ব্লগটি আমি শুরু করেছি, এটা হচ্ছে উমানি হারিস। তো আমরা যে বাসায় থাকি, বাসার মালিকের বাসা থেকে পার্সেল আসলো। তো হারিস রেসিপিটা ইনশাল্লাহ পরবর্তীতে শেয়ার করব, সাথে হচ্ছে চাটনি। আর গত ব্লকের ভিডিওতে আমাদের কিছু কথা মিউজিকের সাউন্ড বেশি থাকার কারণে কাট হয়ে গিয়েছে, বোঝা যাচ্ছে না। তো ভিডিওটা আপলোড হওয়ার পর বুঝতে পারি এই প্রবলেমটা হয়েছে, তো আমি ভিডিওটা ডিলিট করিনি। আমি আজ আমার মেয়ের দুইটা ভিডিও আমি আবার রেখেছি, কারণ আমার মেয়ের এই ভিডিওগুলি স্মৃতি হিসাবে থেকে যাবে, তাই আমি রেখেছি। আর সাথে আপনাদের ভাইয়া আমি বলেছি মাংস রেসিপিটা শেয়ার করব। তো আজ সরাসরি আমার বয়েজ আছে কিছু ভিডিওতে, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। একটা ডিম দিয়েছি, হ্যাঁ, পেঁয়াজ দিয়েছ, শসা দিয়েছ, ধনিয়া পাতা দিয়েছ, না টক দিয়েছ, দাঁড়াও না দাঁড়াও না, তুমি বানিয়েছ তাই না? আর এটা কি ফুচকা দিয়ে কি খাও? পেপসি? ফুচকা দিয়ে কি পেপসি খায়? আমি মশলার পরিমাণ কম দেবো, কারণ এটা ব্লেন্ডার করবো, ব্লেন্ডার করলে মশলাটা আরো ইয়ে হবে আর কি। এলাচও 50 গ্রামের মতো, যাদের হাতে বাটার মতো ইয়ে আছে হাতে বাইটে দিবেন, তাহলে আরো টেস্ট হবে। হ্যাঁ, এটা কিন্তু টালা হয় নাই, এটা এইভাবেই করবো। এই যে আমি এখন এটা ব্লেন্ড করে নিলাম, এরকম হবে, চাল বেশি করলে হবে, সমস্যা নেই। আমি মাংসের সাথে দেবো এই জন্য এভাবে আস্ত না দিয়ে, হ্যাঁ আস্ত না দিয়ে এভাবে দিয়ে দিলাম। মাংসের পরিমাণ এখানে 8 কেজি, ঠিক আছে, 8 কেজি মাংসের সাথে পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কেজি, 1.5 কেজি পেঁয়াজ, হ্যাঁ 1.5 কেজি পরিমাণের পেঁয়াজ, ঠিক আছে। তারপর আমি এখন দিয়ে দিব এই যে মশলা যেটা আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম ওইটা আমি দিয়ে দেবো এখানে। তারপর আমি দেবো আদার ইয়াটা, এখানে আদা আছে প্রায় 200 গ্রামের মতো, প্রায় 200 গ্রামের মতন আদা, এটাই আদা বাটা টেস্ট করার। তবে আরেকটু লাগবে, তা আমি নতুন টেস্টার যেটা করছিলাম ওটা দেবো, রসুন বাটা 200 গ্রাম। আমি পরিমাণ এখানে আমার কাছে বেশি আছে, কিন্তু আমি আনুমানিকভাবে দিয়ে দিচ্ছি আর কি, তবে নিয়ম অনুসারে 200 গ্রাম দিবেন আপনারা। এখানে 200 গ্রামই দেওয়া হয়েছে, 200 গ্রামই দেওয়া হয়েছে, আপনাদের ভাই আইডিয়া করে বলতে পারে, ঠিক আছে, বেশি রান্নার হিসাবটাও দেখেই বলতে পারে। আচ্ছা, দেন এরপরে আমি যেহেতু আগে গোলমরিচ দিছি, তাহলে এখন আমি মরিচটা একটু কম দেবো। আচ্ছা, এটা মনে করেন আমি এখানে 2 চামচ দেবো, পরবর্তীতে যদি লাগে 2 চামচ, এটা 3 চা চামচ হবে, হ্যাঁ এটা শুধু পরিমাণ বুঝে, কারণ অনেক মরিচে জাল বেশি হয়, অনেক মরিচের জাল কম হয়। ধনিয়ার, এটা হচ্ছে ধনিয়ার পাউডার, এটা আমি 5 চামচ দেবো, চা চামচে না? হ্যাঁ চা চামচে, আমরা কিন্তু এখানে চা চামচটা ইউজ করতেছি। তারপর জিরা, এটা হলো জিরা পাউডার, আমি জিরা যেহেতু হাতে টালা জিরা পাউডারটা আমি পরবর্তীতে আবার দেবো লাস্টে দিয়ে, এই জন্য আমি এখন একটু কম করে দেবো, এখানে 2 চামচ দিয়ে দেবো আমি। হলুদও 5 চামচ দেবো আমি, যদি কালার ভালো আসে 5 চামচে হবে, আর যদি কালারটা কম
উপর উপর করে কতটুক দিলেন হলুদটা হলুদটা উপর উপর করে 5 চামচ দিলাম উপর উপর করে হ্যাঁ উপর উপর করে আচ্ছা 8 কেজির জন্য মাংস 8 কেজি মাংসের জন্য তেলটা দেব আমি এখানে যেহেতু আমার মাংসটা একটু চর্বি আছে ওই হিসেবে আমি তেল দেব মোটামুটি 1 পাউন্ড মতো 250 গ্রামের মতো আমি এটা কিন্তু আনুমানিকভাবে দিচ্ছি আপনারা 250 গ্রাম দিবেন না আপনারা 250 গ্রাম দিবেন এটা কিন্তু আমি আনুমানিকভাবে 250 গ্রাম দিয়েছি কারণ আমার এখানে কন্টেইনারে তো এজন্য এটা মেজারমেন্ট করতে পারি ওকে এখন লবণ না লবণ দিতে হবে লবণ হবে পরিমাণ মতো পুরো লবণ পরিমাণ মতো এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম 7-8টা অ্যাকচুয়ালি তেজপাতা কিন্তু কোনো তরকারি স্বাদ আনে না যদি কেউ বলে যে তেজপাতাটা কোনো তরকারি স্বাদ আনে এটা ভুল তেজপাতাটা শুধু কি একটু হালকা গ্রান আসে এটাই আর কোনো কাজে এটা আসে না আমি এখন এটা মিক্স করে নেব আমি হাতে করলাম না এই জন্য কারণ মাংসের হাঁটিগুলো দিয়ে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর আমি কিন্তু এই কাঠিটা দেশের থেকে নিয়ে আসছি এখানে ভালো কাঠি পাওয়া যায় না কারণ প্রায় সময় আমাদের বড় রান্না হয় এই জন্য আমি কাঠিটা নিয়ে আসছি মাংসের টেস্টটা অরিজিনালি মশলার পরিমাণের উপরেই তো হয় তাই না মিক্স করে নিচ্ছে মোটামুটি আসলে অরিজিনালি কালারটা কিন্তু আরও সুন্দর আসছে আমার মোবাইলে কেন জানি এখন কালারটা আসতেছে না অনেক সুন্দর একটা কালার কিন্তু আসছে আমি বুঝতেছি না কেন কালারটা আসলো না তো যাই হোক পরিমাণ মতো দিয়ে যদি রান্না করেন তখন তো বুঝতেই পারবেন এখানে এক টেবিল চামচ আছে টমেটো পেস্ট আমি দেখিয়ে দিই এখানে এই তো ওমানের এই পেস্টটা এটা কিন্তু অনেক ভালো টেস্ট অনেক ভালো আসে এবং কালারটাও অনেক ভালো আসে আমি সবসময় এটা ইউজ করি এই মুহূর্তে আমি শুধু এটা পরিষ্কার করার জন্য যতটুকু পানি লাগে অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি বাস শেষ তাই আমি এখন চুলায় বসা দিতেছি ওকে এখন দেখুন এখন যে কালারটা এটা কিন্তু পারফেক্ট কালার মোটামুটি পারফেক্ট একটা কালার পাচ্ছিলেন তো আমি রান্নাটা বাকিটা আমি আর ডিটেলস দেখাতে পারিনি কারণ মেহমান চলে আসছে তো তারা হুড়ো করে রান্না করে আমি মেহমানদেরকে আপ্যায়ন করতে হয়েছে যার কারণে তো অনেক টেস্ট হয়েছে আর মাংস সিদ্ধ হতে যদি পানি লাগে একটু পানি অ্যাড করবেন আর লাস্ট পর্যায়ে একটু জিরা পাউডার অ্যাড করবেন এক চামচের মতো আসসালামু আলাইকুম তো এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা বলেন আর দুপুরের খাবার বলেন যেটাই বলেন এটা কারণ আমরা রাতে লেট করে শুয়েছি তো উঠতে লেট হয়ে গিয়েছে তো এখন আমরা খাওয়া দাওয়া করব এটা হচ্ছে গত দিনের খাসির মাংস আর এটা হচ্ছে গরুর মাংস এটা কালো বুনার মতো আমি বেজে শুকনো শুকনো করে নিয়েছি এখানে হচ্ছে মাছ ডাল তো আমি তো বললাম মাছ ডাল রান্না করেছি দেখাতে পারিনি আপনাদের সাথে ইনশাআল্লাহ পরবর্তীতে শেয়ার করব আর এখানে হচ্ছে তুন্দুল রুটি এখানে পাকিস্তানি রুটি বলি আমরা এই রুটিটা আর সাথে আছে 7-Up আর কি লাগে সিম্পলের মধ্যে আমাদের অনেক ফেভারিট খানা তো আশা করছি আপনারাও ভালোভাবে ঈদ করেছেন সবাই তো এই হচ্ছে আমাদের খাবার এখন আমরা খাওয়া দাওয়া করে নেব তো এখন হচ্ছে বিকেল বিকেলে আমরা এই হারিস খাবো এই চাটনি দিয়ে হারিসটা নষ্ট হয়ে যাবে থাকবে না আর পরবর্তীতে খাওয়াও হবে না তাই অন্য কোনো নাস্তা বানাইনি হারিস খাবো তাই তো হারিসটা আমি প্লেটে একটু ওভেনে গরম করে নেব
আর এখানে নিয়ে আসলো আম আপনাদের ভাইয়া এখন তো বিকেল তো আম নিয়ে আসলো 6:30 উপরে প্রায় 7টা বেজে যাচ্ছে বাসায় চলে আসলো আম নিয়ে আসলো আর এখানে ব্রেড নিয়ে আসলো ফ্রেশ ব্রেড এখানে আমাদের বাসার সামনে বেকারি আছে ফ্রেশ ব্রেডটা পাওয়া যায় কেক পাওয়া যায় তো আমি সবকিছু রেডি করে নেই তারপরে আবার ক্যামেরাটা অন করতেছি তো আমি রেডি করে নিয়েছি আম কেটে নিয়েছি আর এটা হচ্ছে চাটনিটা আর ওভেনে গরম করে নিয়েছি আর ইস্টটা এখন নামিয়ে নেব রুমে যাই তারপরে আবার দেখাচ্ছি তো সবকিছু নিয়ে আসলাম এই হচ্ছে আমাদের বিকেলের নাস্তা তো আমরা এখন খেয়ে নিচ্ছি আর আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর হারিসের সাথে যদি কাঁচামরিচ দিয়ে খাওয়া হয় তো টেস্ট আর ভালো আসে ভালো লাগে আর কি কারণ এটা কিন্তু জাল হয় না হারিসটা আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করে ফেলবেন একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আজকের ভিডিওটি আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ